কি খেলে পিত্তথলির পাথর দূর হয়ে যায়? ডিম, মাংস, মাছ, নাশপাতি। সঠিক উত্তর হচ্ছে নাশপাতি। মানুষের পিত্তথলির আকৃতি কিন্তু নাশপাতির মতোই। যেহেতু এটা দেখা গেছে যে কোলেস্ট্রল শক্ত হয়ে পিত্তথলির পাথর তৈরি হয়, তাই নাশপাতির রসে প্রাপ্ত যথেষ্ট পরিমাণ পেকটিন কোলেস্ট্রল সমৃদ্ধ পিত্তথলির পাথর জমাতে বাধা দেয়, সকল পাথরকে বেঁধে ফেলে সম্পূর্ণরূপে নিষ্কাশন করে দেয়। দাঁতের প্রচণ্ড ব্যথা থেকে মুক্তি পেতে কি দিবেন? সরিষা তেল, লবণ, রসুন, সবগুলো। সঠিক উত্তর হচ্ছে সবগুলো। দাঁতের যন্ত্রণা কমাতে চাইলে আপনি দাঁতে লাগাতেই পারেন সরিষা তেল। এক্ষেত্রে তেলের সঙ্গে সামান্য নুন মেশান। এছাড়া যে কোনো ব্যথা কমানোর ক্ষেত্রে কাঁচা রসুন দারুণ কাজ করে, তাই দাঁতের ব্যথা কমাতে চাইলে আপনি রসুন সামান্য কেটে দাঁতে লাগাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ যোগায়। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঠান্ডা পানি বা মিষ্টি খেলে দাঁত শিরশির করে কেন? জীবাণুর জন্য, ব্রাশ না করার কারণে, এনামেল ক্ষয়, সবগুলো। সঠিক উত্তর হচ্ছে সবগুলো। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ঠান্ডা কোনো খাবার খেলে দাঁত শিরশির করে। যদি দাঁতে সমস্যা থাকে, তবে টক বা মিষ্টি জাতীয় খাবার গ্রহণের সময়ও এই ধরনের অনুভূতি হতে পারে। কারো দাঁতের সাদা অংশ এনামেল ক্ষয় হয়ে ডেন্টিল নামের অংশটি যখন বের হয়ে যায়, তখনই দাঁতে ঠান্ডা কিছু লাগলে শিরশির করে। আর এই দাঁতের শিরশির বন্ধ করার জন্য নিয়মিত দাঁত ব্রাশ করলে দাঁতের ফাঁকে কোনো জীবাণু তৈরি হতে পারে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা করার পরে দাঁত ব্রাশ করুন নিয়মিত। কোন পাতার রস চুলে লাগালে উকুন দূর হয়? অ্যালোভেরা, তুলসী পাতা, নিম পাতা, সবগুলো। সঠিক উত্তর হচ্ছে নিম পাতা। নিম পাতা বেঁটে সরাসরি মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিন, না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর উকুন নাশক চিরুনি দিয়ে চুল আশ্রয় নিন। উকুন পুরোপুরি রোধ না হওয়া পর্যন্ত প্রতি মাসে 2-3 বার এই পদ্ধতি অনুসরণ করুন। চুলের গোড়া মজবুত করবেন কিভাবে? চুলের গোড়া মজবুত করতে এবং নতুন চুল গজাতে কলা খুবই কার্যকর। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা চুলের গোড়া সুস্থ রাখে। কলা হাতে চটকে নিয়ে মাথার তালু ও চুলে লাগে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি হয়তো শুনেছেন চুল বেশি আঁচড়ালে মাথার তালুর রক্ত সঞ্চরণ ভালো হয় এবং চুলের গোড়া মজবুত হয়। এটা একেবারেই ভুল ধারণা। বরং চুল বেশি আঁচড়ালে গোড়া নরম হয়ে যায়, তাই দিনে 2 বার চুল আঁচড়ান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ যোগায়। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সেরা গামছা সেলাই করে পরলে কি ক্ষতি হয়? সেরা গামছা সেলাই করে ব্যবহার করলে চাহিদা কমে যাবে, এর ফলে তাঁত শিল্পে মার খাবে, তাঁতির ঘরে দারিদ্র নেমে আসবে। তবে অনেকে বলেন সেরা গামছা সেলাই করে ব্যবহার করলে নাকি বাড়িতে দরিদ্রতা নেমে আসে। শুধু তাই নয়, সেরা গামছার ব্যবহার নিয়ে গ্রাম অঞ্চলে একাধিক কুসংস্কার রয়েছে। সুতরাং আমাদের উচিত এই সকল কুসংস্কার থেকে বেরিয়ে আসা। কি খেলে শরীরে ক্যালসিয়াম পূরণ হয়? খেজুর, বরই, আপেল, সবগুলো। সঠিক উত্তর হচ্ছে খেজুর। খেজুরের মধ্যে আছে ক্যালসিয়াম, সালফার, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেশিয়াম। খুরমা খেজুর খেলে ভালো কাজ হবে। খেজুর দেহে ক্যালসিয়াম, হাড় ও দাঁতের অন্যতম উপাদান হিসেবে কাজ করে। এছাড়া দুগ্ধ জাতীয় খাবারের মধ্যে পনির অন্যতম। পারমেজান চিজে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। দুধের পরিবর্তে পারমেজান চিজ খাদ্য তালিকায় রাখতে পারেন। ভরসা সন্তান নিতে চাইলে কি খাবেন? গবেষণায় দেখা গেছে যেসব নারীর খাবারের মধ্যে ঘিয়ের মাত্রা বেশি থাকে, তাদের প্রসব যন্ত্রণা কম হয়। অন্যদিকে প্রচলিত চিন্তাধারা অনুযায়ী ঘি ব্রণের বর্ণ উজ্জ্বল করতে সহায়ক, তাই তেলের জায়গায় ঘি খান। এছাড়াও আপনি যদি ফর্সা বাচ্চা চান, তাহলে নারকেলের সাদা শাঁসটা খাবার অভ্যাস করুন, কারণ সাদা শাঁস বাচ্চা ফর্সা হতে সাহায্য করে। শীতকালে কি খেলে শরীর তরতাজা হয়? শুকনা ফলের মধ্যে কিশমিশ, কুমড়ার বিচি, খেজুর, আখরোট, বাদামেও আয়রন আছে। এসব খাবার ফলে শরীর ঠিকঠাক আয়রন পাবে আর তার মাধ্যমে বাড়বে উর্বরতা। শীতে শরীর গরম রাখতে তিল দারুণ উপকারী, এটি ক্যালসিয়াম ও আয়রনে ভরপুর।